কিরে পিচকে কি দেখি, তুই তো নদীর পাড়ে ভালোই মাছ ধরে খাচ্ছে, চল আমরাও মাছ খাবো। মিচকে, কুমিরের কাছ থেকে কিভাবে মাছ খাবো? আমরা যদি কুমিরের সামনে যাই তাহলে তো আমাদেরকে কামড় দেবে। আরে না রে বাবা, তুই চ, চিন্তা করিস না, আমি তো আছি নাকি। তুই আগে আগে চ, আমি তোর পেছনে পেছনে যাব। ও কুমির ভাইয়া, কি করছো হে? কি আর করব, আমি নদী থেকে কত মাছ ধরে খেলাম, তবুও যেন আমার পেটটা ভরলো না। কি খাওয়া যায় বলো তো শিয়াল ভাইয়া, যাতে আমার পেটটা ভরে যায়? একটা উপায় আছে আমার কাছে, তোমার পেটটা ভরে যাবে। কি উপায় আছে শিয়াল ভাইয়া, তাড়াতাড়ি বলো। তুমি যদি একটু বাতাস খাও তাহলে তোমার পেটটা ভরে যাবে। এটা তুমি কি বলছো শিয়াল ভাইয়া, বাতাস খেলে কারো পেট ভরে নাকি? শুনেছি বাতাস খেলে মানুষের আরাম পায়, কিন্তু আমি পেট ভরাবো কি করে? আরে এটাই তো, যখনই তোমার মনটা ভরবে তারপরেই তোমার পেটটাও ভরবে। ও শিয়াল ভাইয়া, তাড়াতাড়ি তুমি আমার বাতাস খাওয়ার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, তুমি এখানে একটু শুয়ে পড়ো। আরে এ কি, তোরা এটা কি বাতাস খাওয়াচ্ছিস? আমার পেটটা তো কেমন করছে যেন, গুড়ুম গুড়ুম। তুমি চুপ করে বাতাস খাও তো দেখি, বহুত পকর পকর করো। আরে তোরা দুইজনে আমাকে কি বাতাস খাওয়ালি, মনে হয় আমি আর বাঁচবো না রে, তোরা আমাকে উল্টো পাল্টা কি করে দিছিস। এই পিচকে, এই সুযোগে এখান থেকে মাছগুলা নিয়ে কেটে পড় তাড়াতাড়ি। দুষ্টু শিয়াল, আমাকে বোকা বানিয়ে আমার সব মাছগুলো নিয়ে চলে গেলি। ওদেরকে সামনে পাই, তারপর ওদেরকে মজা করে চিবিয়ে চিবিয়ে খাবো। কিরে মিচকে, কুমিরকে তো ভালোই বোকা বানিয়েছিস। ঠিক আছে, এখন তুই পেট ভরে মাছ খা, পরে দেখা যাবে হান যা হওয়ার হবে।